বিয়ের অনুষ্ঠান বদলে গেল রণক্ষেত্রে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই যৌতুক চেয়ে বসলেন পাত্র, আর তাতেই মেজাজ হারান পাত্রীপক্ষ। কেন যৌতুক চাওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলে সঙ্গে সঙ্গে পাত্রকে ধরে গাছে বেঁধে রাখলেন তারা। গত 14 জুন ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পাত্রের নাম অমরজিৎ ভার্মা। অভিযোগ, মালা বদলের ঠিক আগ মুহূর্তে তিনি পাত্রীপক্ষের কাছে যৌতুক দাবি করেন। শুধু তাই নয়, হুঁশিয়ারি দেন যৌতুক না দিলে বিয়ে করবেন না, আর তাতেই মেজাজ হারিয়ে ফেলে পাত্রীপক্ষ। বিয়ের মঞ্চেই দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ, এরপরে পাত্রীবাড়ির লোকেরা অমরজিৎ এবং তার আত্মীয় স্বজনদের আটকে রেখে দেন। তারপর পাত্র অমরজিৎকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলেন। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে স্থানীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ঝামেলার সূত্রপাত সেলফি তোলাকে কেন্দ্র করে। পাত্রীর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিল অমরজিতের বন্ধুরা, কিন্তু পাত্রী তাতে সায় দেননি। অভিযোগ, এরপরই পাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন অমরজিতের বন্ধুরা। মালা বদলের আগে এই ঘটনায় এমনিতেই পরিবেশ উত্তপ্ত ছিল। তার উপর অমরজিৎ যৌতুক দাবি করে বসায় আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়। তারপরই দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পাত্রীপক্ষের হাত থেকে পাত্র অমরজিৎকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।